বর্তমান বড় খবর পাপাগ বড় সূচনা নয় আপডেট ভয়ঙ্কর কালবৈশাখী পাই ইলো ওয়ার্নিং চব্বিশ ঘণ্টা মধ্যে বার জেলার কালবৈশাখী জনিত ঝড়বর্ষা সম্ভাবনা জাঁয়া সম্পূর্ণ অপডেট তা পূর্ব ভিডিও লাইক করতু যদি পড়ছেন আপনার সাংসাথী মানুষ ভিডিওটি সেয়ার করে নিতু যদি ফ্রেন্ডস আপনার আমার এই চ্যানেল নয় ভিডিও দেখুম পূর্ব কেবে সবসক্রাইব করে না তবে নিহতি চ্যানেল সবসক্রাইব করা সহ পাখে আসুক বেল আইকন কু বজায় রাখি থাকে তবে সম্প্রতি রাজ্যের মৌসুমী প্রভাব দুর্বল স্থিতিতে রয়েছে ফলে রাজ্যের বড় বর্ষার সম্ভাবনা থাকা বেড়ে আসন্তা দুই তারিখ বেড়ে আউ এক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপটে আগামী চব্বিশ ঘণ্টা মধ্যে অর্থাৎ আজি রাতে সুদ্ধা উত্তর দক্ষিণ ওড়িশার বারোটি জেলার কালবৈশাখী জনিত ঝড় বাত্যার সম্ভাবনা রয়েছে পাপাগ বিভাগ তবে অপরাহ্নরে এক সতর্ক সূচনা জারি করে ভারতীয় পাপাগ বিভাগের ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক কেন্দ্র এই সূচনা দিয়েছে জারি সতর্ক সূচনা অনুযায়ী আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে অর্থাৎ আজি রাতে সুদ্ধা বারোটি জেলার ভয়ঙ্কর কালবৈশাখী জনিত ঝড় বাত্যার সম্ভাবনা রয়েছে এই সময় মধ্যে রাজ্যের ময়ূরভঞ্জ কেন্দুঝর বালেশ্বর ভদ্রক গঞ্জাম গজপতি কন্ধমাল কলাহান্ডি রায়গড়া নবরঙ্গপুর মালকানগিরি ও কোরাপুট প্রভৃতি বারোটি জেলার গোটিয়ে দুইটি স্থানের কালবৈশাখী জনিত ঝড় বাত্যা ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দৃষ্টি রাখি এই সমস্ত জেলা হলদিয়া চেতাবনী বা ইলো ওয়ার্নিং জারি করেছে পাপাগ বিভাগ অন্যপক্ষে টুইন সিটি কটক ও ভুবনেশ্বর সমেত এর পার্শ্ববর্তী অঞ্চলের আজ সকাল সকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে টুইন সিটির কটকরে পাগ শুখিলা রহব কিন্তু ভুবনেশ্বরের অপরাহ্নর রাতে সুদ্ধা বজ্রপাত সহ অসরায়ে দুই অসরায়ে হালকা বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক কেন্দ্র পাখু জারি এক সতর্ক সূচনায় কুহযাইছে।